গুড মর্নিং বন্ধুরা, আর আজকের এই সকালটা চায়ের সাথে শুরু করলাম, আর এখন থেকে আমার আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, এখানে আমি লিকার চা নিয়ে নিয়েছি আর হচ্ছে ক্রিম কেক আর বিস্কুট। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে, দূরে কাছে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আমরা এখন চা খেয়ে নেব, আর চায়ের সাথে সাথে কিন্তু আমি তোমার রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, এই যে ডিম আর আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো আজকের এই ডিমের ঝোল করব। আর এখানে দেখো, আমার ভাতও হয়ে গেছে। তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে আর ডিমের ঝোল, কারণ তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, তো আমার ঝটপট রান্না করতে হয়। আর এখন চাটা খেয়ে নেবো। তো চলো চা খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করে একদম অল্প করে একটু তরকারি করছি এখনের মতো আর কি। আর ডিমটা ভেজে তুলে নিয়েছি আর আলুটা কাটবো, দিয়ে অল্প করে একটু ডিমের ঝোল বা ঝাল মতন করে নেবো যা হোক। আর দেখো, এখানে একদম একটু পেঁয়াজ লঙ্কা টমেটো একটু আদা ভিজিয়ে নিয়েছি, দিয়ে ওই ঝটপট করে একটু হালকা মতন তরকারি করে নেবো, তারপর রাতেরটা রাতে দেখা যাবে। তো এখন আরামদ করে এই রান্নাই করছি। তো আজকের এই ডিমের ঝোল আর ভাত কিছু করবো না। তো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো আর একটু দেখতে থাকো। দেখো, একদম শুকনো শুকনো একদম ডিম কষা করে নিয়েছি। তো রেডি, ডিম কষা আর ভাত। তো বন্ধুরা, আজকে আর গ্যাস মোছা দেখালাম না, একদম মুছে মাছে রেডি করে তারপর আর এগুলো ধুয়ে দিয়েছি, একদম পুরো পরিষ্কার। আর এখন এটাকে আমি রোজকারের মতন, যেহেতু আজকের রান্না বান্না কমপ্লিট, তাই চাপা দিয়ে দেবো। তো আমার এই কাপড়টা দিয়ে গুড ইভিনিং বন্ধুরা। আর এখন বাজে তোমার 6টা, আর দেখো এখানে আমার একদম সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সুন্দর করে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর চলো তোমাদেরকে আজকে একটা অন্য জিনিস দেখাই। এই দেখো, এটা কি বলো তো বন্ধুরা, অবশ্য তোমরা সবাই জানো যে এটা কি, আর অনেকের ঘরেই হয়তো আছে। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আমি এটাকে নিয়ে এসেছি ওই জন্য, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হাই বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা সবাই এই ঝড় বৃষ্টিতে কেমন আছো, আশা করবো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর সবাই খুব এনজয় করছো। বৃষ্টি হচ্ছে, একটু বেশ মজা লাগছে। তো আমি কালকে বৃষ্টিতে ভিজে আমার একটু একটু ঠান্ডা লেগেছে, আর কিন্তু ভিজতে খুব মজা লাগছিলো। তো যাই হোক, তো আজকের তো সেইভাবে সে কাছে আসেনি, মানে সামনে আসেনি তোমাদের। তো এখন একটু আসলাম, সন্ধে দিলাম, দিয়ে তারপর তোমাদের সামনে আসলাম। তো একটা কথা বলার আছে, তো কি বলবো। তো আজকের বিষয়টা হচ্ছে যে মা তারার পায়ের কাছে কাদের জন্ম হলো। তো মা তারার পায়ের কাছে কাদের জন্ম হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, তার জন্য তো আমার সাথে থাকতে হবে। আর মা তারার পায়ের কাছে জন্ম হয়েছে, কত বড় কপাল আর কত বড় ভাগ্য তুমি একবার ভাবো। আর মানে কি বলবো, বাইরের রোদ, জল, ঝড়, বৃষ্টি, যে কোনো মানে সমস্যা থেকে ওরা মুক্ত, মানে সাবধানে থাকতে পারবে, মা তারা ওদের রক্ষা করবে। আর
ওরা সাবধানে থাকুক, সুস্থ থাকুক, বড় হোক, আর এটাই চাই। তো শুধু মা তারার পায়ের কাছে কাদের জন্ম হয়েছে শুধু সেটা না, তার সাথে আমি সাথে সাথে আমি তাদের মাকে এবং বাবাকেও দেখাবো, আর হচ্ছে মাকেও দেখাবো বাবাকেও দেখাবো। আর তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে বলো যে কেমন লাগলো। তো এখনই কি দেখাবো নাকি একটু পরে দেখাবো? তো একটু পরেই দেখাই। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে জন্ম হয়েছে মানে বুঝতে পারছো, কিউট কিউট বাচ্চা, কুচু কুচু বাচ্চা, তো তাদেরকে দেখার জন্য মনটা ছটফট করছে নিশ্চয়ই সবাই। তো আমিও দেখেছি আর খুব মজা লেগেছে, মানে মজা মানে খুব ভালো হয়েছে। ভাবছি কতদিনে বড় হবে আর একটু ধরবো, আর একটু বড় হলেও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর মানে এখন একদম ছোট ছোট পুচকু, মানে সবে জন্ম হয়েছে তাদের, একদমই ছোট্ট, মানে কি বলবো, সবে জন্ম হলে যেরকম হয় না ধরা যাবে না কিছু, তবে আমি চাই আরেকটু তাড়াতাড়ি বড় হয়ে যাক, তারপর ধরবো, আর তারপরেও অবশ্য তোমাদেরকে শেয়ার করাবো। তো চলো, এই মহান ব্যক্তি কারা যারা মায়ে মানে ভাগ্যবান বলতে পারো, ভাগ্যবান এই এরা কারা যারা মায়ে মা তারার পায়ের কাছে জন্মগ্রহণ করলো, জন্ম করলো, তাদের জন্মস্থান হয়ে গেল। তো চলো তাদেরকে তোমাদেরকে দেখাই, আর তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমায় কমেন্ট করে বলো যে কেমন লাগলো। তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো আর দেখতে থাকো। হাই বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই দেখলে যে মা তারার পায়ের কাছে কাদের জন্ম হয়েছে, তোমাদেরকে দেখালাম, আর কেমন লাগলো দেখতে অবশ্যই আমায় কমেন্ট করে বলো। আর এরা মানে আমাদের ঘরে ঠাকুরের আসনে মা তারার এক ছবি আছে ওপরে, তো সেখানে সিংহাসনের মাথার ওপরে তো পাখিটা যখন থেকে বাসা করছিল তো মা তাড়ায়নি, মা বলছে যে থাক, বাইরে ঝড় বৃষ্টি হবে তার থেকে ওখানেই থাক ভালো। তো ওখানে সিংহাসনের ওখানেই ওরা সুন্দর করে বাসা করে, আর ওখানেই ডিম পেড়েছিল, তো ওখানেই বাচ্চাগুলো ফুটেছে, আর তাই আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি যখন ভিডিও করতে মানে গেছি, ওর মা আর বাবা দুজনে মিলে কিচির মিচির করে খালি জানলায় আসছিল আর যাচ্ছিল, মানে ভাবছিল হয়তো কিছু মানে নিয়ে নিচ্ছি বা কিছু করছি, তো আমি কিছু করিনি, জাস্ট শুধু ভিডিও করে আর নিয়ে চলে এসে, আর ওর মা আর বাবা মিলে তখন অন্য মানে ওই সামনের একটা বাড়িতে গিয়ে বসে উড়ে বসেছিল। তো সেটাও তোমাদেরকে দেখালাম, ওর মাকেও দেখালাম, বাবাকেও দেখালাম ওদের। তো আমি বেরিয়ে ভিডিও করে যাওয়ার পরেই ওরা আবার সিংহাসনে ঢুকে দেখলো যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা, তো খুব কিউট আর খুব সুন্দর লাগছিল। আর ওরা আরেকটু বড় হলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আর কারা কাদের কাদের ভালো লাগলো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, এত সুন্দর একটা ভিডিও আর এত সুন্দর একটা দৃশ্য, আমার মনে হয় যাদের ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করো।
দেখো ভালো লাগবে। আর কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার লাইক কমেন্ট আর শেয়ার করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। আর যারা যারা এখনও অবধি আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর বেল আইকনটা প্লিজ ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। আর এই কিউট কিউট বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব, আর খুব ভালো লাগবে। এখন তো সবে হয়েছে ছোট্ট, এখন চোখও ফোটেনি, আর কেমন খাওয়ার জন্য, মানে আমি এখন গেছি খাওয়ার জন্য, হা হা করছিল, কি ভালো লাগছিল। তো যাই হোক, ওরা ওখানেই থাকবে, ওখানেই বড় হবে মায়ের পায়ের কাছে। তো ঝড় বৃষ্টি সব কিছু থেকে দেখেছো, মানে সাবধানে থাকবে, কোনো অসুবিধা হবে না। তো চলো টাটা।